হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এই সমাজে চলতে গেলে আমাদেরকে বিভিন্ন রকম মানুষের সঙ্গে মিশতেই হয়। অর্থাৎ এটা একটা খুবই স্বাভাবিক হিউম্যান লাইফ প্রসেস, এটাতে কোনো সমস্যা তো নেই। তবে সমস্যা তখনই হয় যখন এই সমস্ত মানুষের সাথে মিশতে গিয়ে আমাদের বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়। মানুষের সঙ্গে মিশতে গিয়ে আমাদের নানা রকমের ক্ষতি হতে পারে, কারণ আমরা সকল মানুষের মনের অবস্থা তো অবশ্যই জানি না, বা সবাইকে আমরা আগে থেকেই তেমন ভালো করে চিনিও না। তো এসব কথা নয় ছেড়েই দিলাম, আজ আমরা একটু অন্যরকম ক্ষতির কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে ক্ষতিগুলি আপনার অনেকটা কাছের মানুষের সঙ্গে মিশলেও হতে পারে। এবং এই ক্ষতিগুলো এতটাই মারাত্মক যে আমাদের লাইফকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু মজার ব্যাপার হলো যে সেই ক্ষতিগুলিই মানুষ দিনের পর দিন আমাদের করেই যাচ্ছে, আর আমরা সেটা বুঝতেও পারছি না। তাই আজ আমরা আজকের এই ভিডিওটিতে এমন 6 ধরনের ব্যক্তির কথা আলোচনা করব যাদের সঙ্গে মিশলে আপনি একটু একটু করে আপনার নর্মাল লাইফ থেকে ছিটকে যাবেন, আর কখন যে আপনার কী কী ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে তা আপনি নিজেও বুঝতে পারবেন না। পাশাপাশি এই কনফিউশনটাও ক্লিয়ার করব যে কিভাবে তারা আপনার এই ক্ষতিগুলি করে যাচ্ছে, এবং এর থেকে বাঁচতে হলে আপনাকে কী কী করতে হবে। আর আশা করছি আপনার লাইফের সঙ্গে এই সিচুয়েশনগুলি কোনো না কোনোভাবে অবশ্যই মিলে যাবে। তাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি বোঝার জন্য আজকের এই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই 6 লোকের কথা বলার আগে আমি একটি বিখ্যাত উক্তি দিয়ে শুরু করতে চাই, যেটা হলো ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল অ্যারাউন্ড ইউ। অর্থাৎ আপনি আপনার লাইফে সবথেকে বেশি যে 5 ব্যক্তির সঙ্গে মেশেন, আপনার লাইফের বেশিরভাগ হ্যাবিটস, বিহেভিয়ার, থিঙ্কিং, ওয়ার্কিং এনার্জি এরকমই আরও অনেক কিছুই তাদের উপরই ডিপেন্ড করে। একটু খেয়াল করলেই দেখবেন, এখন আপনি যদি একজন পজিটিভ এবং জীবনে সাকসেস চায় এমন মানুষের সঙ্গে মেশেন, তাহলে আপনি অটোমেটিকলি তাদের মতোই হয়ে যাবেন। কিন্তু আপনি যদি একজন নেগেটিভ এবং অদ্ভুত চিন্তা ভাবনা করার লোকের সঙ্গে মেশেন, তাহলে আপনি আপনার নিজের মনের অজান্তেই অনেকটা সাবকনসিয়াসলি ঠিক তাদের মতোই হতে থাকবেন। তো আসল কথাটি হলো, আমরা কোনো না কোনোভাবে আমাদের আশেপাশের লোকেদেরকে ভালো বলে মনে করি, আর তখনই আমরা তাদের সঙ্গে মিশতে শুরু করি। কিন্তু আপনি যদি আপনার লাইফে সত্যিই সাকসেস চান আর একটি সুখী জীবনযাপন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটিতে আমরা যে 6 ব্যক্তির সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেই 6 ব্যক্তির থেকে অলওয়েজ দূরত্ব বজায় রাখুন, আর সেটি যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে জাস্ট তাদেরকে অ্যাভয়েড করতে চেষ্টা করুন। তো সবার প্রথমে যে ব্যক্তিটির কথা আসে সেটা হলো আনহ্যাপি পিপল বা অখুশি মানুষ। আমি এখানে আনহ্যাপি বলতে এমন মানুষকে বোঝাতে চাইছি না যারা বিপদে আছেন বা মানসিকভাবে যারা ডিপ্রেসড রয়েছেন, বরং আমাদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা কখনোই খুশি থাকতে চায় না। এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই, সে না খুশি থাকতে চাইলে তার ব্যাপার, তাতে আমার কি, আমার তো এতে কিছু যায় আসে না। বাট ভাই, প্রবলেম তো আছেই। ধরুন আপনার খুব কাছের একজন মানুষ, সেটি হতে পারে আপনার বন্ধু বা আপনার কোনো ভালোবাসার মানুষ, সে যদি সবসময় আনহ্যাপি থাকে অর্থাৎ বিরক্তিবোধ করে, তবে এর প্রভাব কিন্তু সরাসরি আপনার উপরেই পড়বে। আসলে এই ধরনের আনহ্যাপি মানুষের ব্রেন, তাদের মাইন্ড এমনই হয়ে থাকে, তারা সব কিছুতেই বিরক্তিবোধ করে, আর আপনি যখন তাদের সঙ্গে মিশবেন তখন তার প্রভাব সরাসরি আপনার ব্রেনের উপরেও পড়বে। আর এই কারণেই হয়তো পরবর্তীতে আপনিও একজন বিরক্তিকর অথবা হতাশাযুক্ত মানুষ হয়ে যেতে পারেন, অথবা একজন ডিপ্রেসড মানুষও হয়ে যেতে পারেন, যেগুলো একটি মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। এখন আপনি বলতেই পারেন যে এমনটা কি আসলেই হয়? তো আমি তো এটাই বলবো যে হ্যাঁ, এটি অবশ্যই হয়, বাট এটি খুবই ধীরে ধীরে হয়, যার কারণে কখনোই আমরা এই ক্ষতির প্রভাব বুঝতেই পারি না। নাম্বার 2, কমপ্লেনার্স। তো এই ধরনের ব্যক্তিদের দেখবেন সবকিছুতেই তারা কমপ্লেন করবে, কারণ এইসব লোকেরা তাদের জীবনে কখনোই বড় হতে চায় না, মানে তার জীবনে উন্নতি হোক, সে ভালো কিছু করুক, সেটা তারা কখনোই করতে চায় না। যেমন ধরুন এমনটা হতে পারে, আপনার ক্লোজ ফ্রেন্ডকে আপনি বললেন যে কী রে, তুই এক্সামে এত কম নম্বর পেলি কেন? তখন সে হয়তো আপনাকে বলবে যে ও আমাকে নোট দেয়নি, আমার টিচার আমাকে ভালো করে পড়ায়নি, অথবা আমি অসুস্থ ছিলাম। এই ধরনের নানা রকম অজুহাত দেখিয়ে সে নিজেকে সেভ করার চেষ্টা করবে, এমনভাবে সে নিজেকে সেভ করার চেষ্টা করবে যেন তার এতে কোনো দোষই নেই। তো এখন আপনিই বলুন, এই ব্যক্তিটি কি কখনোই নিজের লাইফে ভালো চায়? তাহলে তার সাথে মিশলে সে যে আপনার ভালো চাইবে বা আপনাকে কোনো ভালো অ্যাডভাইস দিতে পারবে সেটি তো কখনো কল্পনাতেও ভাবা যায় না। আর তার চেয়েও বড় কথা হলো, মানুষ অনুকরণ প্রিয়, তাই আপনিও নিজের অজান্তেই তাকে অনুসরণ করে ফেলবেন, আর এটাই স্বাভাবিক। আর এই কাজটি যদি আপনি করে ফেলেন, তারপর আপনার কত বড় ক্ষতি হতে পারে সেটা আপনি নিজেই ভেবে দেখুন। আর এই ভিডিওটির শুরুতেই আমি বলেছিলাম যে এই ক্ষতির বিষয়গুলি হয়তো আপনি সাথে সাথে বুঝতে পারবেন না, কিন্তু 6 বা 1 পর আপনি দেখতে পাবেন আপনার নিজের মনের অজান্তেই তার ওই ব্যাড হ্যাবিটগুলি আপনারও ব্যাড হ্যাবিটে পরিণত হয়েছে। নাম্বার 3, হু নোজ এভরিথিং বা সব জানতা গামছাওয়ালা। এই ব্যক্তি এমন একজন আজব ব্যক্তি যে নিজেকে ভাবে যে সে সব কিছু জানে। আপনি তার সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলে আপনাকে আপনার কথা বলতে না দিয়ে সেই কথাকে নিয়েই নিজের মতো করে একজন বিশারদের মতো আপনাকেই যে বিষয়ে উল্টো বোঝানো শুরু করে দেবে। সে সবসময় এমন একটা ভাব নিয়ে থাকে যেন সে কখনো কোনো ভুল বলতেই পারে না, আর সে যদি কোনো একটা বিষয়ে ভুল করেও ফেলে তারপরেও দেখবেন সে সেটাকেই যেভাবেই হোক রাইট প্রুফ করার চেষ্টা করবে, আর রাইট প্রুফ করার জন্য যদি ঝগড়াও করতে হয় তাও সে পিছুপা হবে না। আর এই ধরনের ব্যক্তির আরও একটি বিষয় খেয়াল করলে দেখবেন যে সে কিন্তু অলওয়েজ অন্যের কথার ভুল ধরার চেষ্টা করে, তা সে ওই বিষয়ে বুঝুক বা নাই বুঝুক, এবং এটা করে সে খুব বেশি আনন্দ পায়। তাই এই ধরনের ব্যক্তির থেকে সবসময় দূরে থাকুন, কারণ এরা আপনার কনফিডেন্স লেভেলকে লো করে দেবে আর আপনার ব্রেনকেও কনফিউজ করে দেবে। আর এই ধরনের ব্যক্তির সঙ্গে মিশতে থাকলে ধীরে ধীরে আপনিই মেন্টালি সিক হয়ে পড়বেন, মানে আপনার ব্রেন লসও হতে পারে। নাম্বার 4, লেজি পার্সন বা অলস ব্যক্তি।
এই ধরনের লোকেরা সবসময় তো মুখে বড় বড় কথা বলে, কাল আমি এটা শুরু করে দেবো, পরশু আমি ওই বিজনেসটা শুরু করব, কিন্তু সে আর কখনোই সেটি শুরু করার জন্য কোনো স্টেপই নেয় না। আর আপনি যদি বলেন কেন তুমি কাজটি শুরু করনি, তখন সে আবারও একই কথা বলবে, আজ ভালো লাগছে না, কাল থেকে শুরু করব। আর এগুলি করে সে নিজের লাইফকেই ধ্বংসস্তূপে পরিণত করে ফেলছে। তো যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যদি তার সঙ্গে মিশতে শুরু করেন তাহলে আপনিও নিজের অজান্তে একজন অলস মানুষ হয়ে পড়বেন, কারণ এই অলসতা একসময় আপনার কাছেও খুব কমন এবং কমফোর্টেবল বিষয় হয়ে পড়বে। আর আমাদের হিউম্যান নেচার এভাবেই কাজ করে, আলসেমি করতে প্রত্যেকটি মানুষেরই ভীষণ ভালো লাগে, এবং এই আলসেমি করা মারাত্মক একটি সংক্রামক রোগের মতো কাজ করে। তাই সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে আপনার হয়তো কোনো ক্ষতিই হচ্ছে না, কিন্তু কত বড় ক্ষতি যে আপনার হচ্ছে সেটা তো আপনি এখনই জেনে গেলেন। তাই যদি আপনারও এই ধরনের কোনো বন্ধু থাকে যে সম্পূর্ণ লেজি, তাহলে এখনই তার কাছ থেকে দূরে থাকুন, তা না হলে জীবনে আর আপনার যাই হোক না কেন উন্নতি কখনোই হবে না। নাম্বার 4, অ্যাংরি ম্যান, বা যে কথায় কথায় প্রচণ্ড রেগে যায়। যে কোনো বিষয়ে প্রচণ্ড রেগে যাওয়া একটি অ্যাবনর্মাল বিষয় এবং জীবনের জন্য একটি ভয়ঙ্কর রোগ। যারা প্রচুর পরিমাণ রেগে যায় তাদের সঙ্গে মিশতে থাকলে আপনি প্রথমে তাদের রাগ অহংকার সবকিছু নিজের চোখ দিয়ে দেখবেন, তারপর এটি আপনার ব্রেনে সেট হয়ে যাবে, যার ফলে সেটি আপনারও হ্যাবিটে পরিণত হয়ে যাবে। অর্থাৎ এই প্রচণ্ড রাগ করার অভ্যাসটি আপনার মধ্যেও চলে আসবে, যার ফলে জীবনে যে কোনো সময় হোক না কেন আপনি বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন, যার ফলে আপনার পুরো জীবনটাই ধ্বংস হয়ে যেতে পারে। তাই প্লিজ এদের থেকে অলওয়েজ দূরে থাকুন। সো দ্য লাস্ট পয়েন্ট, নাম্বার 6, হু ক্যান্ট অ্যাপ্রিসিয়েট টু আদার্স সাকসেস, অর্থাৎ যারা অন্যের সাফল্যকে সহ্য করতে পারে না। এই ধরনের লোকদের খুঁজে পেতে আপনার হয়তো খুব বেশি মুশকিল হবে না, আর যদি আপনি জীবনে বড় কিছু করতে চান তাহলে তো এই ধরনের লোক আপনার পথের কাঁটা হয়ে অবশ্যই আসবে, যারা হয়তো সরাসরি আপনাকে মুখে বলবে, আরে তুমি তো অনেক ভালো কাজ করছো, অনেক খুশি হলাম তোমাকে দেখে, কিন্তু ভেতরে ভেতরে তারা হিংসাতে ফেটে যাচ্ছে। এর কারণ হলো এরা নিজের জীবনে তো কিছুই করতে পারে না, আর এটাও শিওর যে কিছুই কখনো করতেও পারবে না, আর এই কারণেই তারা আরেকজনের সাকসেস দেখে সহ্যই করতে পারে না, তাই কিভাবে অন্যের ক্ষতি করা যায় সেই চেষ্টাই করতে থাকে। এরা ভাবে আমি জীবনে নিজে তো কিছু করতে পারিনি, তাই কাউকে কিছু হতেও দেবো না। আর সাধারণত দুটি কারণে এরা এই কাজটি করে থাকে, প্রথমটি হলো জেলাসি আর দ্বিতীয়টি হলো ইনসিকিউরিটি। আমি জানি আপনার আশেপাশেও এরকম ধরনের অনেক লোক রয়েছে যারা আরেকজনের ভালো দেখে হিংসা করে। তো যাই হোক, এদেরকে চিনবেন কিভাবে? তো এরা আপনার সামনে আপনার কিছু প্রশংসা করবে, কিছু হিংসাত্মক কথা বলবে, মানে অনেকটা আপনাকে খেপিয়ে দেওয়ার মতো কথা বলবে। আবার এদের আরও একটা বড় অভ্যাস হলো, এরা আপনার পেছনে আপনার বদনাম করবে, তাই এদের কাছ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। যদি আপনি এদের থেকে দূরে থাকতে না পারেন তাহলে আপনি শিওর থাকতে পারেন যে আপনার জীবনে কখনোই উন্নতি হবে না। তো বন্ধুরা, এরাই ছিল আপনার জীবনের সেই 6 ধরনের লোক যারা অলওয়েজ কোনো না কোনোভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করে, আর এদের কারণেই আপনি এখনও পর্যন্ত আপনার জীবনে উন্নতি করে উঠতে পারছেন না। তাই আপনাকে অলওয়েজ এটাই রিকমেন্ড করব যে আজ থেকেই এদের থেকে দূরে সরে যান, আর যদি কোনো কারণে দূরে নাও সরতে পারেন তাহলে এদেরকে অ্যাভয়েড করতে শুরু করুন, সেটাই আপনার জন্য বেস্ট হবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনার একটুও কাজের মনে হয় তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বৃদ্ধি করুন, পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। শেয়ার করে আপনার বন্ধুদেরকেও এই 6 ধরনের ব্যক্তিদের চিনে ফেলতে সাহায্য করুন। কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান যে এর মধ্যে কোন ধরনের লোক আপনার আশেপাশেও রয়েছে, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন আমাদের পরবর্তী সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।